রেডি হয়ে যাওয়ার পর 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। চলুন তাহলে দেখে নিই আজকের এই ভিডিও আমি কিভাবে করছি। প্রথমে দুধটা গরম করে নেব। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা যখন ফুটে উঠেছে এই সময় দিয়ে দিলাম একটা বড় সাইজের গোটা লেবুর রস। দেখুন দুধটা ছানা হয়ে গেছে। এবার এই ছানাটা আলাদা করে নেব। জলটা থেকে ছানাটা আলাদা করে নেব। ছানার জলটা কিন্তু রেখে দেবো, ওই জলটা দিয়ে আবারও ছানা কাটানো যাবে। এখানে 4 চামচ চিনি দিয়েছি, তার সাথে ছানাটা দিচ্ছি, দিয়ে মিক্সিতে একটু মিক্স করে নেব। দেখুন ছানাটা মেল্ট হয়ে গেছে, চিনিটার সাথে মিশেও গেছে। এইবার অন্য একটা পাত্রের মধ্যে পরিমাণে দুধ দিলাম। এখানে 1 কাপ আন্দাজ দুধ আছে। এই দুধটার মধ্যে ছানাটাকে আবার ফুটতে দেব। ছানাটা দুধের মধ্যে দিয়ে ফুটতে দিচ্ছি। এটা ড্রাই হবে, যতক্ষণ না ড্রাই হয় ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দুধটা ঘন হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে, দেখুন অনেকটাই হয়ে গেছে, সেই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় 1 বাটি। এবার এই নলেন গুড়টা যখন আমি এই ছানার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকেও এইভাবে নাড়তে হবে যতক্ষণ না একটু ড্রাই হয়ে যাচ্ছে। যখন ছানাটা ওইভাবে নলেন গুড়টা দেওয়ার পরও ড্রাই হয়ে গেছে, এবার এটাকে এই কেক মোল্ডার উপরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এইবার এই যে নলেন গুড়ের যে সন্দেশটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঠান্ডা হয়ে গেছে, দেখুন শেপে এসে গেছে। এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিই। এটার টেস্ট একদম দোকানের যে সন্দেশ তারই মতোই হয়েছে। কেউ যদি না জেনে খায় তাহলে বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি না দোকানের কেনা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।